পর্দারও আবার কোয়ালিটি বার করেছে। একটা হচ্ছে আপনার আল্লাহর ভয়ে পর্দা, আর একটা প্রেমের জন্য পর্দা। আপনি দেখতে পাবেন বেলডাঙ্গায় বুঝলেন, হ্যালো খেপি কোথায় আছিস, বললে বেলডাঙ্গা বাজার, বলে উন্নাটা ভালো করে বেঁধেলে কেউ যেন না বুঝতে পারে। ই অ্যাপাচি গাড়ি নিয়ে গিয়ে চু করে বের মেরে খেপি বস পোঁ করে পালিয়ে গেলো। মুক্তি সাহেব বলে কাকে নিয়ে গেল, বলে বুঝতে পারিনি কাপড় বাঁধা ছিল। বুঝতে পেরেছেন? আমার মায়েরা এই পর্দাটা বন্ধ করো, নিজে দিকে হেফাজত করো। আজকে দুঃখ লাগে শিক্ষার নাম করে, কলেজ ইউনিভার্সিটির নাম করে ছেলে মেয়েরা মা বাপকে ধোকা দিচ্ছে। তারা ভাবে আমরা আমাদের মা বাপের চোখ পিঠে কাজ করছি, কিন্তু আমার যুবক যুবতী ভাইয়েরা আমার আল্লাহ অবশ্যই দেখছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ অবশ্যই দেখছে। মাশাআল্লাহ, পিয়ার আলী ভাই 10টা কোরআন শরীফ দিয়েছে। আল্লাহ উনার জানের মালের আবরু ইজ্জতের আল্লাহ হিফাজত করুক, কারোবারে আল্লাহ বরকত দেক। আমার মায়েরা আপনাদেরকে বলবো যে জানেন, সারগাছি পার্ক আপনাদের সামনে না কাছে, দূরে কাছে, অনেক যুবক যুবতীরা সারগাছি পার্কে যাচ্ছে। আজকে দুঃখ লাগে অনেকের স্বামী নাই। আমি সেদিনে রেজিনগরে পড়েছি, কোথায় জানেন, শ্যামনগর বালির পাশে একটা জালসা ছিল দমদমায়। আমি বলে এসেছি যে আজকে দুঃখ লাগে, বেদনা লাগে, অনেক স্বামী মায়েরা বাড়িতে আছে, স্বামীরা বিদেশে গেছে চাকরি করতে, টাকা ইনকাম করতে, কষ্ট করে, আর সেই মায়েরা পরকীয়তে জড়িয়ে পড়ছে নিজের স্বামীর কথা ভুলে গিয়ে। সেই মেয়েরা নিজের স্বামীর কথা ভুলে গিয়ে আবার দ্বিতীয় পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। আমার মায়েরা শুনে লাও, কিয়ামতের দিনে ওই মায়েদের আল্লাহ জাহান্নামে দিবেন, তো পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকবে, তো মুখ দিকে বের হবে। নিজের স্বামী ছাড়া অপরের সঙ্গে তোমরা সম্পর্ক করো না, ওই সমস্ত নারীরা বিপদে পড়বে। স্বামীর জন্য ইন্তেজার করো, তোমার জন্য কষ্ট করে টাকা ইনকাম করতে গেছে, তোমরা নিজেদিকে হিফাজত করো। জেনে রেখে দিবেন, মমিন তাদিকে বলা হয়েছে যারা আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কদর আলী ভাই 5টা কোরআন শরীফ, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাইজান জেনে রেখে দিবেন, যারা সব থেকে বড় মমিন, মমিনদের লক্ষণ বলা হয়েছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের নারী পুরুষ যারা নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক, বলুন আমিন। জানেন জান্নাতি মেয়ে দেখতে চান, তিনটে ছেলে, স্বামী মারা গেছে, স্বামী মরে যাওয়ার পরে সেই ছেলেদের মুখ দেখে তারা ভুলে গেছে, নিজের স্বামীর কথা সংসার করেছে। নামাজি মুসল্লিয়ার দিনদারিতে তুমি দিন কাটিয়েছো, আল্লাহ বিবি আসিয়ার মতো জান্নাত তোমাকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা কুরবানি দাও ইসলামে, সব থেকে বেশি কুরবানি জানেন কাদের আছে, কাদের আছে সবাই বলুন, মায়েদের, মায়েদের কুরবানি সব থেকে বেশি। বেবি আসিয়া আল্লাহর জন্যে আর মুসা নবীর জন্যে দিনের জন্যে নিজের জানকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরাতে আমার মায়েরা ভালো করে শুনবেন, ফেরাউন বললে নিজের বিবি আসিয়াকে, তুমি আমাকে যদি আল্লাহ বলে মানো তো ঠিক, তা না হলে তোমার হাত পা বেঁধে তোমার শরীরের মাংস পিণ্ডলিগুলো এক একটা করে ছাড়ানো হবে। বিবি আসিয়ার হাত পা বেঁধে ফেলা হলো, বিবি আসিয়া কাঁদতে লাগলো, কার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, শুনে নাও, এই জালিমের হাত থেকে হিফাজত করুন, যদি আমাকে ভালোবাসেন, আমার জন্য যদি জান্নাতে কোনো বাড়ি তৈরি করে রাখেন, তাহলে আমাকে এক্ষুনি দেখিয়ে দেন। ফেরাউনের প্রজারা, তার সৈন্যরা বিবি আসিয়ার শরীর থেকে চামড়া সমেত মাংসগুলো কেটে কেটে বার করছে, আর আল্লাহ রহমতের জোয়ার তুলে আসমানের দরজা খুলে দিয়েছেন। বিবি আসিয়া ওই মৃত্যুর সময় নিজের জান্নাত দেখতে পেয়ে জেনার হাসতে হাসতে দুনিয়া ছেড়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়া ভুলে গেছেন ওই শরীরের মাংস পিণ্ডলি কেটে চলে যাচ্ছে একের পর এক, আল্লাহ জান্নাত দেখিয়েছেন, সব ভুলে গেছে পৃথিবীর। আমার মায়েরা জান্নাতের জন্যে কুরবানি করো, জান্নাতের জন্যে নিজের জানমালের কুরবানি দাও আল্লাহর রাস্তায়। হাজরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর প্রথম বিবি,
ইসলামের জন্য কুরবানি দিয়েছেন, নিজের জান মাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যতগুলো সম্পদ আছে আপনাকে উর্ষে দিলাম, আপনি দুহাত খুলে ইসলামের জন্য খরচ করুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা মা হাজেরার কাছে এমন কুরবানি এসে দাঁড়িয়েছে, মা হাজেরা পাস করে গেছেন কুরবানিতে, বিবি আসিয়াকে শয়তান ইবলিস মারদুদ এসে বললে, জানিস তোর ছেলে ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে, আল্লাহ কবুল করেছে। মা হাজেরা পাথর ছুড়ে মারলো কাকে? শয়তানকে। হাজিরা ক জায়গায় পাথর মারে? তিন জায়গায়। মা হাজেরা পাথর ছুড়লেন আর বললেন, শোন আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যত রমণী আছে, যত মেয়ে আছে, সবারির মধ্যে আমি হচ্ছি ভাগ্যপতি যে আল্লাহ আমার গর্ভের সন্তানকে আল্লাহর রাস্তায় কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমার যদি একটা টাকা আল্লাহর রাস্তায় খরচ হয় কোরআনের জন্যে, আল্লাহর দিনের জন্যে, জানবে তুমি হচ্ছে ভাগ্যপতি। তাই আমি বলবো যে এখানে দশজন এই রাত্রিতে ভাগ্যপতি মা কে আছেন? দশজন মা। নাম্বার এক, আমার কাছে চলে এসছে সোনার একটা নাকমাছি। নাম্বার দুই, জান্নাতি রমণী কুরবানি করার জন্য, এই কোরআনের জন্য, আল্লাহর রসুলের মহাব্বতে, নবীজির বিবির মহাব্বতে। দ্বিতীয় নম্বর মা কে আছেন যে তাড়াতাড়ি নিজের সোনার নাকমাছিটা পাঠাবেন ইনশাআল্লাহ? আপনাদের কেউ কি পাঠান মায়েদের কাছে? আমার মায়েরা, দশজন মাকে বলবো, দশজন মা কে কে আছেন একটু তাড়াতাড়ি নিজের সোনার নাকমাছিটা এই কোরআনের জন্য, পরকালের জন্য, মা হাজেরার খাতায় নাম লেখানোর জন্য, মা খাদিজার খাতায় নাম লেখানোর জন্য আমি দশজন মাকে দেখতে চাই। তোমাদেরকে ছেলের কুরবানি দিতে হবে না, তোমার জানের কুরবানি দিতে হবে না। এখন তুমি খালি ইসলাম কামিয়াবি লাভ করেছে, তুমি খালি নিজের মালের কুরবানি প্রমাণ করিয়ে দাও। আজ পর্যন্ত আমাদের মধ্যে ইসলাম জিন্দা আছে। কে আছেন দশজন মা? আমি নাম্বার এক চলে এসছে, আমি দোয়া দোয়া আল্লাহ যেন ওই মারের জানের মালের আবরু ইজ্জতের আল্লাহ হেফাজত করে। নাম্বার দুই কোন মা আছেন ইনশাআল্লাহ দেখি, নাম্বার দুই কোন মা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন, কোন আল্লাহর বান্দি আছেন একটু তাড়াতাড়ি পাঠান, আমি দশজন মাকে দেখতে চাই। নাম্বার এক চলে এসছে, নাম্বার দুই কোন মা আছেন, আর আটজন নজন মা লাগবে একটু তাড়াতাড়ি। আল্লাহর বান্দা বান্দিরা কে আছেন একটু আল্লাহর ওয়াস্তে আমি বলবো একটু তাড়াতাড়ি সোনার নাকমাছিটা খুলে একটু দিয়ে পাঠান ইনশাআল্লাহ। দেখি কে আছেন, কোন মা আছেন এই কোরআনের জন্য। কিয়ামতের দিনে মরণের পরে আমার মায়েরা বুঝতে পারবেন, শয়তান বাধা দেবে, ইবলিস মারদুদ মা হাজেরাকে বাধা দিয়েছে, মা হাজেরা পাথর ছুঁড়ে মেরে বাধা পেরিয়ে নিজের ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য বাড়িয়ে দিয়েছে। আমার মায়েরা শয়তানকে সরিয়ে একটু নিজের সোনার নাকমাছিটা এই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য বলছি, স্বামীকে না বলি লাখ দেওয়া যাবে তা বলছি? হ্যাঁ, স্বামীকে না বলি লাখ দিয়ে খুলবে তো স্বামীকে, স্বামীকে না বলে টাকা চুরি করে বাজার করা যাবে এটা বলছো না? কি ফের বলুন তো, শালা মোলবিকে ফেরে ফেলাচ্ছে বুঝতে পারছেন? আর স্বামীকে না বলে ফেরেন লাভলি কিনা যাবে? এ ধানের টাকা চুরি করে না করে না? এ নোটবন্দি হয়েছিল জানেন? নোটবন্দি, নোটবন্দির সময় আমার মায়েদের কোথা কোথা থেকে টাকা বেরুচ্ছে জানেন? ড্রামের তলায়, চালের ভেতরে, আলমারির ভেতরে, কাপড়ের তলায়, সব জায়গায় টাকা ভরা ছিল। ওইগুলো কোথাকার টাকা মারা? ওগুলো তো খালুর পকেট মারাই টাকা, ঠিক বলছি না ভুল বলছি? আমার মায়েরা, স্বামীর ওপরে তোমার অধিকার আছে, তোমার ওপরে স্বামীর অধিকার আছে, স্বামীর জন্যে দাও, স্বামী তোমার জন্যে দিবে। দান করলে, দান তুমি স্বামীর মাল নিয়ে লয়, তোমাকে যখন যেটা দিয়ে দেবে সেটা কার মাল? সেটা তোমার মাল, তোমার এখতিয়ার। আপনি স্বামীর কথা বলছেন, যখন তোমরা বাজারে যাও, আমার মায়েরা, মায়েদের মাশাআল্লাহ দেখেন নাম্বার দুই চলে এসছে, নাম্বার দুই, নাম্বার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আর আটখানা লাগবে। আর আটজন মা কে আছেন? আর আটজন মা, স্বামীর অর্ডার তখন নিতে হয় যখন স্বামীর পকেট মারো, স্বামীর টাকায়। আমার মায়েরা শুনে নাও, স্বামীর টাকা যখন তোমার কাছে কোনো মাল দেয়া হয়, আপনারা জানেন দেলমোহরের টাকাটা কার কার? হ্যাঁ, স্ত্রীর। সেটার ওপরে স্বামীর কোনো দাবি দাবা নাই, সেটা স্ত্রী চাইলে
মাশাআল্লাহ আল্লাহু আকবার। এই দেখেন নাম্বার তিন চলে এসছে মাশাআল্লাহ। আর সাতখানা লাগবে আমার মায়েরা, সাতজন মাকে আছেন, আমার মায়ের আজ সাতখানা লাগবে, সাতজন মা হলি হয়ে যাবে। আমার ভাইয়েরা, স্ত্রীর এখতিয়ার সেই টাকাটা, কোন স্বামী রাখেন 12 দুগুণে 24, 24 দুগুণে 48, আপনার 60 বছর 70 বছরের চুল কাটাটা যদি হিসেব করেন না, তা বেলডাঙ্গা বাজার পেরিয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? যত কাটবে তত বরকত দেবো আমি আল্লাহ। আল্লাহ দানকে বৈধ করেছেন, জাকাতকে আল্লাহ ফরজ করেছেন, যাদের জাকাত ফরজ জাকাত দেবেন। আর আমি আপনাকে শেষকালে শুনাই, যারা মালের প্রতি মহাব্বত করছেন, কেউ আমার মায়েরা ভাইয়েরা মালের প্রতি কেউ মহাব্বত করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে যেটা শুনিয়েছিলাম আপনাদেরকে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা আমালাম ওয়াদাবা। আল্লাহু আকবার, জোরে বলুন নারায়ে তাকবীর। এই দেখেন নয় আর কটা আছে, পাঁচ, 14টা আমার মায়ের, আর একটা লাগবে 15 হয়ে যাবে ইনশাআল্লাহ। নয় আর পাঁচে 14, দেখছেন মারা ফেল করে দিল আপনাদিকে, আমার ভাইজান মায়েরা ফেল করে দিয়েছে। আমার ভাইজান দিকে বলে যায়, মালের প্রতি মহাব্বত কেউ করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়াদাবা, যারা মাল জমা করে বারবার গুনয়ন করে, কত টাকা জমিয়েছি, কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি। আল্লাযী জামা মালাও ওয়াদাবা ইয়াহসাবু আন্না মালাহু আখলাবা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ মাল আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, হে আমার বিশ্ব নবী বলুন, চুপ করে থাকুন না, দাঁড়ান। আল্লাযী জামা মালাও ওয়াদাবা ইয়াহসাবু আন্না মালাহু আখলাবা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, হে আমার বিশ্ব নবী আপনি বলুন, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? আমার আল্লাহ বললেন, নারুল্লাহিল মুকদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে ফেলিলে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তিন পিস আমার মায়েজান, এই যে একটা এসছে চারটা, চার পিস চলে এসছে, তাহলে 14 আর 4 কত বাপ, 18, আর 2 পিস লাগবে হুজুর, আর 2 পিস। এ বাবা 2 পিস নয়, শুনে কোরআন ক পারা বাপ, 30 পারা কোরআন আমার মায়েরা, 18 পারা হয়েছে আর 12 পারা লাগবে, বুঝতে পেরেছেন না? পারেননি, 18 পারা হয়েছে আর 12 পারা লাগবে ইনশাল্লাহ। এই শেষ রাত্রি তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ দোয়াকে কবুল করেন। আর আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য মায়েরা দোয়া করবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, মালের প্রতি কেউ মহাব্বত করবো না, জোরে বলুন ইনশাল্লাহ। মালই আপনার কাল হবে। আমার ভাইজান, আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে এতিমের মুখে খানা তুলে দাও, মিসকিনের মুখে খানা তুলে দাও। এই মাদ্রাসায় এতিম তালবিলিম গুলো, এই মিসকিন তালবিলিম গুলোর জন্য আমার ভাইজান আপনারা আস্তে আস্তে দিবেন। আমি বলবো 20 জন ভাই এক ব্যাগ করে চাল ওয়াদা করুন, কে কে দিবেন এই তালবিলিম গুলোকে খাবার জন্য তাড়াতাড়ি ইনশাল্লাহ। 20 জন ভাই এক ব্যাগ করে চাল ইনশাল্লাহ, দেখি পরে দিবে মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ দানকে কবুল করুক। ভাই এক ব্যাগ করে চাল, ওই যে নামটা লিখুন, এক ব্যাগ চাল তাড়াতাড়ি ভাই, একটু বলি, এক ব্যাগ করে চাল ইনশাল্লাহ। 20 জন ভাই বলেছে এক ব্যাগ করে চাল। হাবিবুর ভাই এক ব্যাগ চাল দিয়েছে মাশাআল্লাহ, বিসমিল্লাহ করেছেন, 20 ব্যাগ চাল বলেছে ইনশাল্লাহ। বোর্ডিং আছে, বোর্ডিং এ খাওয়াই মাশাআল্লাহ। ওই জন্যই তো আমি চাইছি এই তালবিলিম গুলো, এতিম মিসকিন গুলোর জন্য আমার ভাইজান। আল্লাহু আকবার, নাম্বার পারা নম্বর 20 হয়ে গেছে, আবার 2 এসছে আমার মায়েরা। আর 10টা পারা হলে 30টা পারা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আর 10 জন মা কে কে আছেন ইনশাল্লাহ, আর 10টা মা হলে 30টা পারা হয়ে যাবে, আর 10টা মা লাগবে 20টা পারা হয়ে গেছে ইনশাল্লাহ। আমার ভাইজানেরা, এই এতিমের মুখে খাবার তুলে দিবার জন্যে, এই মিসকিন গুলোকে খাবার দিবার জন্যে আমি বলবো লাস্টে, 20 জন ভাই একজন ভাই হয়েছে, এক ব্যাগ করে চাল আল্লাহর ওয়াস্তে পরে দিবেন মাশাআল্লাহ। কি নাম ভাই, ওই যে নামটা লিখুন, এখানে একটু উঠে আসুন ভাই, আক্তার ভাই মাশাআল্লাহ, আক্তার ভাই এক ব্যাগ চাল মাশাআল্লাহ। 2 জন হয়েছে, নাম্বার 3 কে আছেন একটু তাড়াতাড়ি পরে দিবেন, 1 মাস পরে দিবেন।
বোর্ডিং চলবে আস্তে আস্তে দিবেন, তাড়াতাড়ি বলুন ভাই। তাড়াতাড়ি বলুন ভাই, আর কে আছেন একটু হাত তুলুন আল্লাহর ওয়াস্তে। আমার ভাই জানে না, আমার মায়েরা, আর দশটা নাকমাঝি পাঠাও, আর দশটা নাকমাঝি। কবাগ হলো হুজুর? পাঁচটা আমার ভাইয়েরা, পাঁচটা হয়েছে, আর পনেরোটা লাগবে। আমার ভাইজান কেউ আছেন? একটু তাড়াতাড়ি। আমার যুবক ভাইয়েরা একটু তাড়াতাড়ি বলুন ইনশাল্লাহ। মাত্র এক ব্যাগ করে চাল। আমার ভাইয়েরা এক ব্যাগ করে চাল বলেছি, এক ব্যাগ করে চাল। আমার মায়েরা আল্লাহর ওয়াস্তে কোরআনের জন্যে, দিনের খাতিরে, এ কোরআন আপনার জন্য সাক্ষী দেবে। আমার মায়েরা এ তালবিলিমে জমির আপনার জন্য সাক্ষী দেবে, এর ইলিমটা সাক্ষী দেবে কিয়ামতের দিনে। আল্লাহ এই ইলমের জন্য খাইরুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, পৃথিবীর মধ্যে হে আমার নবী, পৃথিবীর নবী বললেন হে আমার সাহাবীরা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে নিজে ইলম হাসিল করে এবং অপরকে পৌঁছায়। এই ইলম হাসিবের জন্যে আমার মায়েরা এখানে আপনি ইলমের হেল্প করবেন, গরিবের হেল্প করবেন, এতিম মিসকিনের মুখে খানা তুলে দিবেন, আর দিনের হেফাজত করবেন। তিনটে নেকি আপনার আমল নামায় ঢুকবে। আমার ভাইয়েরা কে আছেন? পাঁচ নম্বর হয়ে গেছে, নম্বর ছয় এক ব্যাগ চাল, এক ব্যাগ করে চাল বলেছি। আমার ভাইয়েরা কে কে আছেন একটু তাড়াতাড়ি আল্লাহর ওয়াস্তে একটু উঠে আসি। আমার ভাইয়েরা কে আছেন একটু আল্লাহর ওয়াস্তে, এক ব্যাগ করে চাল বলেছি, মাত্র পাঁচ ব্যাগ হয়েছে। আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমার মায়েরা আপনাদের মধ্যে কেউ নেই? স্বামীর জন্য এক ব্যাগ চাল, নিজের ছেলের জন্য এক ব্যাগ চাল, নিজের পরিবারের জন্য এক ব্যাগ চাল, নিজের জন্য এতিম মিসকিনের মুখে খানা তুলে দেবার লেগে এক ব্যাগ চাল। আমার মায়েরা তোমাদের মধ্যে থেকে বলে পাঠাও এক ব্যাগ করে চাল। ভাইদের কাছ থেকে পাঁচ ব্যাগ এসছে। আমার মায়েরা কেউ নেই যে নিজের স্বামীর নামে দেবেন, শ্বশুর শাশুড়ির নামে দেবেন, নিজের নামে দেবেন? আমার ভাইয়েরা আপনাদের মধ্যে কেউ নেই? বাপের জন্য দিবেন এক ব্যাগ চাল, মায়ের জন্য এক ব্যাগ চাল দেবেন। একটু তাড়াতাড়ি আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য, মরণের পরের জন্য। আমার ভাইজান কে আছেন? এক ব্যাগ করে চাল বলেছি ইনশাল্লাহ, দেখি কে আছেন একটু তাড়াতাড়ি বলুন। আমার ভাইজান পরকালে কিয়ামতের দিনে মরণের পরে বুঝতে পারবেন যে আমি কি করেছি, কতটা দান করলাম, আমার কি উপকার হয়েছে। মরণের পরের স্টেজটা বুঝতে পারবেন। সেই জায়গাটায় কবর হচ্ছে মানুষের প্রথম মঞ্জিল, আর এই প্রথম মঞ্জিল কিয়ামতের দিনে আপনি অবশ্যই বুঝতে পারবেন। আমার ভাইজান একটু আমি অনুরোধ করব, মাত্র পাঁচ ব্যাগ হয়েছে, এরপরে আর কে আছেন একটু এক ব্যাগ করে। আমি কুড়ি জন ভাই বলেছি আল্লাহর ওয়াস্তে পরকালের জন্যে। আপনি দিয়েছেন এক মাস পরে দিবেন, দু মাস পরে দিবেন, মাদ্রাসায় পরে চালটা পৌঁছে দেবেন, এই তালবিলিমরা খাবে আর আপনারা দোয়া পাবেন। এদিকে মুখে দোয়া করতে হবে না। দেখুন সাত বস্তা হয়ে গেছে আমার ভাইয়েরা, আর তিন বস্তা কে কে আছেন একটু আল্লাহর বান্দারা? তাসলিম তাসলিম।